শুনুন, এটা দীর্ঘদিনের প্রসেস, আপনারা জানেন দীর্ঘদিনের প্রসেস। উত্তর পূর্বাঞ্চলের 10টা স্বশাসিত জেলা পরিষদকে সমানভাবে ক্ষমতা প্রদান করা, এ ব্যাপার নিয়ে বিগত সরকার কংগ্রেস সরকারও উদ্যোগ নিয়েছিল, বিজেপি সরকারও 2014 সালে প্রথম দিল্লিতে ক্ষমতা আসার পরে এটা একটা প্রসেস চলছে। সেখানে বিভিন্ন সময় এখন শেষ অবধি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, স্বরাষ্ট্র দপ্তরের যুক্ত পার্লামেন্টারি কমিটি গঠন হয়েছে। সেই কমিটিতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, এনজিওস, স্টেক হোল্ডার্সরা তাদের কাছে মতামত চেয়েছিল, সাজেশন চেয়েছিল, যারা যারা মতামত সাজেশন ভিউজ জমা দিয়েছিল। এবং 8 তারিখ নভেম্বর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পত্রপত্রিকায় একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যে কয়েকটা নির্দিষ্ট পয়েন্ট দেওয়া হয়েছিল, এই পয়েন্টের উপর সাজেশন, এই পয়েন্টের উপর মতামত দেওয়ার জন্য। এটা 23 তারিখ নভেম্বর শেষ তারিখ ছিল। এর মধ্যে যারা যারা সংগঠন বিউস পাঠিয়েছে তাদেরকে নিয়ে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের 4টা রাজ্যের প্রতিনিধিরা সেখানে থাকবেন, মূলত যে যে রাজ্যেতে এডিসি রয়েছে সেখানে সবার সামনে সবার কাছ থেকে পুনরায় মতামত নেওয়া হবে। আমরা আমাদের মতামত সেখানে উপস্থাপন করার জন্যে গুয়াহাটিতে অলরেডি অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে, আগামীকাল আমাদের বাকি আঞ্চলিক দলের প্রতিনিধিরা যাবে, এনসিটি যাবে, আইপিএফটি ত্রিপুরাও যাবে। সেটাই হচ্ছে মূল বৈঠকে বিষয়বস্তু। এই মেলারে যাবেন না আলাদা? না, আলাদা আলাদা বাই পলিটিক্যাল পার্টি সব আলাদা আলাদা ছোট অর্গানাইজেশন আছে, সিভিল সোসাইটি আছে, আলাদা আলাদা করে আমরা দিয়ে আগে দেওয়া হচ্ছে।